তো দেখো ভাই সেদিন মাকে আমি গাড়ি থেকে ড্রপ করার পর আমি মনে মনে ভাবছিলাম যে আমি কোন মন্দিরে যাব তারপর আমার মনে পড়ে যে জুলফিগারে দেখানো এই শিব মন্দিরটা অনেক ফেমাস আমাদের হাওড়াতে তো আমি এখানেই যাব তো তারপর আমি এই মন্দিরের দিকে যাই তারপর ভাবার কিছুক্ষণের মধ্যেই আমি মন্দিরের ভিতরে পৌঁছেও যাই পৌঁছানোর পর আমি মন্দিরের ভেতরে যাই গাড়িটা একটা সাইডে পার্ক করে এবং মন্দিরের হেঁটে ভিতর ঢুকছিলাম আর মন্দিরের লুকটা ঠিক এই রকম ছিল সামনের দিক দিয়ে আর তার সাথে সাথে ভাই মন্দিরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খুব সুন্দর লাগছিলো দেখতে তো তারপর আমি মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরের ভিতরে ঢোকার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরের পুজো দেখি তো তারপর কিছুক্ষণ পুজো দেখার পর আমি জানতে পারি যে ভোলে বাবার বিভিন্ন রূপের বিভিন্ন মন্দির তৈরি করা আছে এই মন্দিরের ভেতরে তো আমি সেটা দেখার জন্য একটু দেখি যে কোন দিকে আছে মন্দিরটা তারপর আমি দেখতে পাই এই বিশাল মূর্তিটা এই বিশাল মূর্তিটা দেখার পর মনে ভাই আলাদাই ধরনের স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম আলাদা ধরনেরই শান্তি ফিল হচ্ছিল ভাই তো তারপর আর আমি কি বলবো একটু পিছনে সিনেমাটিক মিউজিক আর তার সঙ্গে কিছু জিনিস দেখো